দাদার কথা আজকে খুব মনে পড়ছে। তখন আমরা ফুরি কাগজে কাজ করতাম মেলায়, তো এই মানুষের কাছে অনেক কিছু শেখার, অনেক কিছু ভালো লেখার, অনেক কিছু দেখার সৌভাগ্য আমার ছিল তার সঙ্গে কাজ করে। তিনি হাতে কলম অনেক কিছু শিখিয়েছেন, বিশেষ করে লেখার কথা। তো সঞ্জীবটাকে আমি যখন দেখেছি সেই টেবিল চাপড়ি আমাদের অফিসের দুপুরে অফিস টাইম, তিনি যখন গাইতেন আমার ভালো লাগে না মনে অসুখ, কিংবা আহ ইয়াস সেই দিনগুলোর কথা আমার খুব মনে পড়ছে। সেই সঞ্জীবটাকে আমরা দেখতে দিন একসময় দেখলাম তিনি দল করে ফেললেন দর্শক, এবং দর্শকের প্রথমে অ্যালবাম আহ সেটা অল্প সময়ের মধ্যে ব্যাপক সারা জায়গা দেয়। আমরা কিছুদিন মধ্যে দেখলাম দলছুট হয়ে গেল অনেকেরই প্রিয়। আর এই তো যদি মানে যদি কংগ্রেসের সঙ্গে বলি তার ব্যক্তিগত সঙ্গে আমার একটা অসম্ভব স্নেহ করতে পারি আমাকে। আমরা যদি চলে যাই আমার মনে আছে তিনি আমাকে এক রাতে ফোন করে বললেন তোরা আমাকে তোরা একটা লাশ পাহাড়, আমি একটা লাশ পাহাড়। তো আজ সঞ্জীবটা নেই, হঠাৎ করে তিনি চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু রয়ে গেছে তার অসংখ্য ভালো কাজ, অসংখ্য গান এবং অসংখ্য স্মৃতি। আজ সঞ্জীবটাকে আমি আবারও মনে করছি, বলছি যেখানে থাকেন যেখানে আছেন তার